অমর জ্যোতি জওয়ান, এটা মোদি নয়, ভারতবর্ষের যারা প্রাণ দিয়েছেন ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের আর্মিরা যারা এখনো প্রাণ দিয়ে যাচ্ছেন ভারতবর্ষের সম্মান রক্ষার জন্য, সীমা রক্ষার জন্য, তাদের প্রতি অবমাননা করা। তাই এই গভর্নমেন্ট চলে যাবে একটা দিন, গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট যাবে, ভারতবর্ষ থাকবে, ইন্ডিয়ান আর্মি থাকবে, ভারতবর্ষের মানুষ থাকবে, আমরা থাক, মানে আমাদের ভারতীয়রা থাকবে, তাদের অবমাননা করার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই। যেটা নরেন্দ্র মোদী করছেন এটা অত্যন্ত অন্যায় করছেন। কিসের জন্য আলাদা ভাবে পৃথক মানে বুঝতে পারছি না, একসাথে কি করতে হবে কে বলেছে, আর পৃথক করতেই বা কে বলেছে, ওটা এটা মানেটা কি? শুভেন্দুর বাড়িতে যদি কোনো একটা নেতাজির মূর্তি থাকে তাতে মালা দেবে, আমার বাড়িতে মূর্তি আছে আমি মালা দেবো, আবার পৃথকের কি আছে? গায়ে মানে না আপনি মোড়ল, আস্তে আস্তে দলের সব বিধায়ক ভেঙে যাচ্ছে, দলটা ভেঙে যাচ্ছে, একা লাপালাপি করছে। এই সরকারটা হচ্ছে এখন যা দেখা যাচ্ছে, আগে ছিল সাম্প্রদায়িক সরকার আর এখন হচ্ছে পাগল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এতবার বলার পরে ট্যাবলো দিচ্ছে না নেতাজির মূর্তি বসাবার, কেন? নেতাজির মূর্তি বসানোর জন্য ওখানে অনেক জায়গা আছে, নিশ্চিতভাবে বসান, একটা কেন, দশটা নেতাজির মূর্তি বসান, কিন্তু অমরজ্যোতি জওয়ান সরিয়ে দিয়ে কেন মূর্তি বসান? নেতাজিকে সম্মান জানানোর জন্য ইন্ডিয়া গেটের সোজাসুজি আরেকটা জায়গা আছে, সেখানে বসান নেতাজির মূর্তি, এটা হচ্ছে পাগলামি। বিতর্ক ঝামাতামা চলছে না, এটা বলে চাপ, চাপে চাপে পড়ে বাপ বলছে।